Good morning, student. I am your Sobita ma'am. I hope you are fit and fine. Now, your English class. So, open your English book, Stepping Stone in English, page number 3. Now we are going to learn English alphabet through pictures in this page. আমরা এই বইটির পেজ নম্বর 3 তে দেখতে পাচ্ছি অ্যালফাবেটের পাশাপাশি কতগুলো ওয়ার্ড রয়েছে। আমরা আজকে এ দিয়ে এ বি সি দিয়ে দুটো করে ওয়ার্ড শিখব। আমি তোমাদের এই ইংলিশ ওয়ার্ডগুলোর সাথে সাথে বাংলা মানেগুলোও বলে দেব, যাতে তোমরা ভালো করে শিখতে পারো। ফার্স্ট পিকচার, যেটা প্রথমের ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি, এ ফর অ্যাপেল, এ লেটারটি দিয়ে অ্যাপেল হচ্ছে, এবং নিচে আমরা দেখতে পাচ্ছি একটা পিঁপড়ের ছবি, এ দিয়ে অ্যান্ট। তাহলে এ ফর অ্যাপেল অ্যান্ড, এ ফর অ্যান্ট, আরও অনেক ওয়ার্ড হয়, কিন্তু আমরা এখন দুটো করে শিখব। এ ফর অ্যাপেল, এ পি পি এল ই অ্যাপেল, অ্যাপেল বেঙ্গলি মিনস অ্যাপেল। এ ফর অ্যান্ট, অ্যান্টের বেঙ্গলি মিনস বাংলা মানে হলো পিঁপড়ি। বি ফর বল, বল ইংরাজিতেও বল বলা হয় এবং বাংলাতেও বলা হয় বল, তাহলে বি ফর বল, বি এ ডবল এল বল, বল মানে বল। আরেকটা ওয়ার্ড বি ও ওয়াই বয়, বয় মিনস বেঙ্গলি মিনস বালক, তাহলে বয় মানে আমরা জানি বালক। সি ফর ক্যাট, সি এ টি ক্যাট, ইংলিশে বলা হচ্ছে ক্যাট, তোমরা সবাই ছবিটা দেখে নিশ্চয়ই চিনতে পারছো, ক্যাট মানে বিড়াল, আমরা যেটাকে বাংলাতে বলি বিড়াল। সি ফর কার, কার ইংলিশ মানে হলো কার, কিন্তু আমরা বাংলাতে বলবো কার মানে গাড়ি। সি আর কার, কার মানে গাড়ি। নাও ইউ লুক অ্যান্ড রিড অ্যালাউড উইথ মি, এখন তোমরা এই এই পিকচারগুলি দেখো এবং আমার সঙ্গে উচ্চারণ করে করে পড়ো। এ ফর অ্যাপেল, এ পি পি এল ই অ্যাপেল, এ ফর অ্যাপেল, অ্যাপেল মানে অ্যাপেল। এ ফর অ্যান্ট, এ এন টি অ্যান্ট, অ্যান্ট মানে পিঁপড়ে। বি ফর বল, বি এ ডবল এল বল, বল মানে বল। বি ফর বয়, বি ও ওয়াই বয়, বয় মানে বালক। সি আর কার, কার মানে গাড়ি। সি এ টি ক্যাট, ক্যাট মানে বিড়াল। আজ এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আমরা ডি ই এফ দিয়ে দুটো করে শব্দ শিখব। ওকে, সবাই ভালো থেকো, বাই।